প্রিয় ছাত্রীরা, আজ আমাদের আলোচ্য বিষয় হলো পঞ্চম অধ্যায় থেকে আবহ বিকার। তো সবার প্রথমে আমরা জানবো পর্যায় শক্তি বা গ্রেডেশনাল ফোর্স কি। সূর্যতাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, হিমবাহ, ভৌমজল, সমুদ্র তরঙ্গ ইত্যাদি ভূপৃষ্ঠের ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিসমূহকে বলা হয় পর্যায় শক্তি বা গ্রেডেশনাল ফোর্স। এই পর্যায় শক্তির প্রভাবে ভূত্বকের ওপরে থাকা ভূমিরূপের যে রূপান্তর ঘটে, সেই রূপান্তরের ফলে ভূত্বকে নানা রকমের পরিবর্তন হয়। এই ধরনের পরিবর্তন সাধনের একটি অন্যতম প্রক্রিয়া হলো আবহ বিকার। এরপরে আমরা জানব আবহ বিকার বা ওয়েদারিং কি। এই আবহ বিকার কথাটি এসেছে আবহাওয়া থেকে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন সূর্যতাপ, বায়ু প্রবাহ, তুষারপাত, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহ যখন যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয় এবং ওই স্থানেই পড়ে থাকে, তখন এই প্রক্রিয়াকে আবহ বিকার বলা হয়। অর্থাৎ আবহ বিকার হলো কোনো শিলার নিজ স্থানে বিচূর্ণন বা বিয়োজন। এই আবহ বিকারের ফলে শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বলে একে বিচূর্ণী ভবনও বলা হয়ে থাকে। এই আবহ বিকার প্রক্রিয়ায় শিলাসমূহের উপরিভাগ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মূল শিলাস্তর থেকে বিয়োজিত হয়ে সেখানেই অবস্থান করে, অর্থাৎ অন্যত্র পরিবাহিত হয় না। এরপরে দেখো ক্ষয়ীভবন বা ইরোশন কি। ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহ বিকারগ্রস্ত সমেত অন্যান্য পদার্থসমূহের যেমন শিলা, মাটি ইত্যাদি স্থান পরিবর্তনই হলো ক্ষয়ীভবন। অনেক সময় কি হয়, আবহ বিকারের ফলে যে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলি যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যেমন নদী, জলপ্রবাহ, হিমবাহ, বায়ু প্রবাহ প্রভৃতির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়, তখন সেই প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয়ে থাকে। তাহলে এই ক্ষয়ীভবন আর আবহ বিকার এই দুটি প্রক্রিয়ার মধ্যে পার্থক্য হলো, এই আবহ বিকার প্রক্রিয়ায় শিলাসমূহের উপরিভাগ যে চূর্ণ বিচূর্ণ হয়ে চূর্ণ বিচূর্ণ হয় সেটি মূল শিলাস্তর থেকে বিয়োজিত হয়ে সেখানেই অবস্থান করে, অন্যত্র পরিবাহিত হয় না। কিন্তু ক্ষয়ীভবনের ক্ষেত্রে শিলাসমূহের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ অবস্থায় মূল শিলাস্তর থেকে বিয়োজিত হয়, আবার সেখান থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে অন্যত্র পরিবাহিত হয়। অর্থাৎ তাহলে আবহ বিকার এই প্রক্রিয়ায় শুধুমাত্র ক্ষয়কার্য সংঘটিত হয়, আর ক্ষয়ীভবন প্রক্রিয়ায় ক্ষয়কার্য এবং পরিবহন এই দুটি প্রক্রিয়া একসঙ্গে হয়ে থাকে। এরপরে দেখো পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং কি। উচ্চভূমির ঢালের মৃত্তিকা, শিলাস্তর ও অন্যান্য পদার্থসমূহ অভিকর্ষের টানে ঢাল বেয়ে নেমে এলে তাকে পুঞ্জিত ক্ষয় বলা হয়। অনেক সময় কি হয়, আবহ বিকারের ফলে যে শিলাচূর্ণের সৃষ্টি হয় সেগুলি কোনো রকম মাধ্যম ছাড়াই শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমি ঢাল বরাবর উঁচু থেকে পুঞ্জাকারে নিচের দিকে নেমে আসে। এরূপ প্রক্রিয়াকেই পুঞ্জিত ক্ষয় বলা হয়। এরপরে দেখো নগ্নীভবন বা ডেনুডেশন কি। আবহ বিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত কাজের ফলে ভূপৃষ্ঠের উঁচু অংশ ক্ষয়ের ফলে পদার্থের অপসারণ, নিচের শিলার উন্মুক্ত হওয়া এবং ভূমির উচ্চতা রাশি হলো নগ্নীভবন। অর্থাৎ এই নগ্নীভবন হলো একটি আবহ বিকার ও ক্ষয়ীভবনের একটি সম্মিলিত প্রক্রিয়া। এই নগ্নীভবনের ক্ষেত্রে আবহ বিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, অপসারণ প্রভৃতি প্রাকৃতিক প্রক্রিয়াগুলি একত্রে ক্রিয়া করে আর ভূপৃষ্ঠের শিলাস্তরকে উন্মুক্ত করে দেয়। এইভাবে অপরের শিলাস্তরের অপসারণ ঘটে এবং নিচের শিলাস্তরের উন্মোচন হয়ে থাকে। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। পরের ক্লাসে আমরা আবহ বিকারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করবো।